এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইয়াহু মেল থেকে আপনারা যাবতীয় সকল মেইল ইনবক্স থেকে ডিলিট করতে পারেন। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্র্যাশ ফোল্ডার থেকে একটা ক্লিকের মাধ্যমে সবগুলো মেল মুছে ফেলতে পারেন। তো সেটা করার জন্য আপনাকে ট্র্যাশ মেইলের যে ডাস্টবিন বাটনটা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইয়াহু থেকে আপনি একটা নোটিফিকেশন মেসেজ পাবেন যে আপনি আসলে কি সবগুলো মেইল ট্র্যাশ ফোল্ডার থেকে ডিলিট করতে চাচ্ছেন কিনা। আপনাকে ওকে বাটনে ক্লিক করতে হবে যদি আপনি চান ট্র্যাশ ফোল্ডার থেকে সব ইমেল ডিলিট করার জন্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ট্র্যাশ ফোল্ডারটা অলরেডি এমটি, মানে ট্র্যাশ ফোল্ডারে কোনো মেইল নেই। এখন যদি আপনারা স্প্যাম ফোল্ডার থেকে মেইলগুলো ডিলিট করতে চান সেম ভাবে আপনাকে ডাস্টবিন বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সে আপনার কাছ থেকে নোটিফিকেশন চাইবে যে আপনি আসলে এই স্প্যাম ফোল্ডার থেকে সবগুলো মেইল ডিলিট করতে চান কিনা। আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি ওকে বাটনে ক্লিক করেছেন। যদি করে থাকেন তাহলে আপনার স্প্যাম ফোল্ডার থেকে যাবতীয় মেসেজগুলো মুছে যাবে। এখন আপনি যদি ইনবক্স ফোল্ডার থেকে আপনার যাবতীয় মেইলগুলো মুছে ফেলতে চান তাহলে আপনাকে ইনবক্স মেইলে ক্লিক করতে হবে এবং তারপরে উপরের দিকে যেখানে অল লেখাটি আছে তার পাশে যে ডাউন অ্যারোটি আছে সেখানে থেকে আপনাকে ইনবক্সে যেতে হবে। ইনবক্সে যাওয়ার পরে আপনাকে দেখতে হবে যে আপনার ইমেলগুলো ইনবক্সের আন্ডারে আছে কিনা এবং এরপরে আপনি আবার ডাউন অ্যারোটিতে ক্লিক করার পরে অ্যাডভান্স সার্চ অপশনে যাবেন। অ্যাডভান্স সার্চ অপশনে যাওয়ার পরে আপনি দেখবেন এই অপশনগুলো আসবে এবং আপনি মেক শিওর করবেন যে এনি টাইম এই ডেট ফিল্ডের মধ্যে সিলেক্টেড অবস্থায় আছে। তারপর আপনাকে সার্চ মেইল বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি টোটাল মেইল দেখতে পারবেন। এখানে আমার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 7627টি মেইল এবং এর মধ্যে থেকে 5573টি মেইল আমি পড়িনি বা আমি দেখিনি, আনরিড অবস্থায় আছে। বাট আমার টোটাল মেইলের সংখ্যা হচ্ছে 7627টি। আপনি যদি এই 7000 বা আপনার টোটাল যে মেসেজগুলো আছে ইনবক্স ফোল্ডারের মধ্যে সেগুলো যদি ডিলিট করতে চান দেন আপনাকে এই যে ডাউন অ্যারো বাটনটি আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করে অল এই সেকশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যাবতীয় ইমেইলগুলো ইনবক্স ফোল্ডারের মধ্যে যেগুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ডিলিট যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই মেসেজ নোটিফিকেশন মেসেজটি পাবেন যে আপনি সত্যি সবগুলো মেইল ডিলিট করতে চান কিনা। তো সেক্ষেত্রে ওকে বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই আপনাদের এই প্রসেসটা চালু হয়ে যাবে এবং আপনারা প্রোগ্রেসটা দেখতে পারবেন। আপনারা যদি ইতিমধ্যেই ইয়াহু অথবা গুগল অথবা ইউটিউবের মধ্যে সার্চ করে থাকেন যে কিভাবে আপনারা ইনবক্স থেকে যাবতীয় ইমেলগুলা একটা ক্লিকের মাধ্যমে মুছে ফেলতে পারেন তাহলে আপনারা হয়তোবা অনেকগুলো টিউটোরিয়াল দেখে থাকবেন যেখানে আপনাদেরকে বলা হবে স্ক্রল ডাউন করে করে কিভাবে আপনারা একদম বটম পর্যন্ত যেতে পারেন এবং তারপরে আপনাকে সবগুলো মেল সিলেক্ট করে তারপরে ডিলিট বাটন ক্লিক করে আপনি সবগুলো মেল আপনার ইনবক্স থেকে ডিলিট করতে পারবেন। বাট আমার এই প্রসেসটা খুবই সিম্পল। আপনারা যদি এই স্টেপসগুলো আমি আগের পূর্ববর্তী ধাপের মধ্যে যেগুলো দেখিয়েছি সেগুলো যদি ফলো করে থাকেন তাহলে খুব সহজেই আপনারা এইভাবে যাবতীয় মেলগুলো আপনাদের ইনবক্স ফোল্ডার থেকে মুছে ফেলতে পারবেন। আপনাদের অন্য কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনাকে আমার পূর্ববর্তী যে ধাপগুলো আমি দেখিয়েছি সেগুলো ফলো করতে হবে। ফলো করে আপনারা এভাবে ইনবক্স ফোল্ডার থেকে আপনাদের যাবতীয় মেইলগুলো ইজিলি মুছে ফেলতে পারবেন এবং এই প্রসেসের পরে দেখা যাবে যে আমার ইনডেক্স ফোল্ডার টোটালি জিরো। তার মানে আমার ইনডেক্স ফোল্ডার ভিতরে কোনো মেইল নেই, সবগুলো মেইলই ট্রান্সফার হয়ে ট্র্যাশ ফোল্ডারে চলে যাবে। তো প্রসেসটা চলতে কিছুক্ষণ সময় লাগবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইনবক্স ফোল্ডার টোটালি এমটি, যাবতীয় যত ইমেলগুলো ছিল সেগুলো এখন মুছে গেছে, সেগুলো আলটিমেটলি এখন ট্রান্সফার হয়ে ট্র্যাশ ফোল্ডারের ভিতরে চলে গেছে। তো ট্র্যাশ ফোল্ডারে দেখুন আমার 5572টি আনরিড মেল, যার মধ্যে থেকে আমি একটি মেল পরে পড়েছিলাম, তো সেই কারণে আর টোটাল মেল হচ্ছে 7627টি। তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আমাদের ব্লগে ভিজিট করুন।